চার বছর আগে বিরামপুরের আয়রামোড় এলাকায় একশো চল্লিশ কামরুজ্জামান বর্তমানে তার খামারে দেড় মালটা ও প্রায় দুই হাজার গাছ রয়েছে খামারের তিনটি বড় আকারের পুকুরে চাষ হচ্ছে কার্প জাতীয় মাছ আর পুকুর পাড়ে লাগানো হয়েছে উন্নত জাতের নারিকেল ও কলা গাছ এখানে মালটা গাছ ড্রাগন গাছ কেরলা নারিকেল সৌদি খেজুর অনেক ফল গাছ আছে আমরা আশা করতেছি যে ভবিষ্যতে এই প্রজেক্ট থেকে আরও অন্যান্য যেমন পুকুর মা পুকুরে মাছ গরুর খামার থেকে গরুর দুধ বিক্রি করে এই এলাকার চাহিদা পূরণ করতে পারব একই উপজেলার ছাতনি চার মাথা মোড়ে চল্লিশ বিঘা জমিতে মাছ চাষের পাশাপাশি গবাদি পশু ও মুরগি পালন করছেন আরেক খামারি বাবু আট বছর আগে সাতটি পুকুর দিয়ে খামার শুরু করেন তিনি পুকুর থেকে আমি মোটামুটি একটা ভালো বছরে একটা ফলাফল পাই যা আমার উল্লেখযোগ্য পরিমাণ এবং ডেরি ফার্ম থেকে এখনও সেই রকম উল্লেখযোগ্য পরিমাণে লাভ হয়নি তো আশা করি এবার থেকে আমার লাভ হবে পরিকল্পনা মাফিক সমন্বিত খামার গড়ে তুলতে পারলে তাতে বাড়তি লাভ আসে বলছে কৃষি বিভাগ উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা কারিগরি যে সহযোগিতাগুলো এগুলো আমরা দিয়ে যাচ্ছি যাতে উৎপাদন বৃদ্ধি ফলন বৃদ্ধি পায় এবং তারা যাতে লাভবান হয় লাভজনক হওয়ায় উপজেলায় ছোট আকারের আরও কয়েকটি সমন্বিত খামার গড়ে উঠেছে নিউজ ডেস্ক